আজ বিজয়া দশমী, উমার কৈলাসে ফেরার পালা। মঙ্গলবার বাবুঘাটে বাজে কদমতলা ঘাটে চলছে বিসর্জন। প্রায় এক দেড় মাস ধরে বঙ্গজুড়ে চলছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি, তবে এবার মাকে বিদায় জানানোর পালা। হৃদয় ভারাক্রান্ত সকলের, আর মঙ্গলবার দশমীর দিন বাজে কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হয়ে যাওয়ায় বিষণ্ন হৃদয়ে মাকে বিদায় জানালেন সকলে। সেই সঙ্গে শুরু হলো আবারও একটা বছরের অপেক্ষা। প্রতিমা নিরঞ্জনের দিন বাজে কদমতলা ঘাটে পৌঁছন সুব্রত বক্সি, জয়প্রকাশ মজুমদার এবং সন্দীপ রঞ্জন। অন্যদিকে আগামী 26 তারিখ কার্নিভাল হওয়ার জন্য শুধুমাত্র ঘট বিসর্জন করল ঐকতান ক্লাব। কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট, ওঙ্কার বাংলা।